চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে লড়ি পুকুরে পড়ে কমপক্ষে চারজন আহত হয়েছে নিখোঁজ রয়েছে একটি শিশু বিমানবন্দর সড়ক শুক্রবার রাতে সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও এখনো নিখোঁজ এক শিশু খবর পেয়ে শিশুটিকে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্মীরা শেষ পর্যন্ত খবর পাওয়া এখন শিশুটিকে উদ্ধার করা যায়নি